বারবার চুরি চুরি কয় না তো, আমি কি তোমার দুধ চুরি করেছি নাকি? কইবের পারো যে তোমাক ওই হসেকা না কয়ালিছি, তোমাক কয়া দুধ লিবের গেলি যে তুমি লিবের দিলে নানি, সে তোমার ব্যবহার দেখিতে বোঝা যাচ্ছে। আমার গায়ের দুধ কি রিলিফের মাল যে সরকার গোসু করার জন্য দান করা লাগবি? এ হইছে বেলাক্ষণ কিন্তু চোর 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 শুনতেছি, আজারি কথা বাচ্চা কয় না। কেউ না জানুক তুই কল সাক্ষী থাকলু, তোমার গরুক ছাকা ভরে লক লকা ঘাস খাইতে দিয়েছি। তোমার তো সাহস কম না, আবার তুমি দিনে দুপুরে আমার গায়ের দুধ চুরি করে আইছে। আও পাগল কয় কি চুরি করবো কিছু জানি, আমার সাহেব আলী জেল থেকে ছাড়া পাইছে, তাকে দুধ দিয়ে গোসল করা লাগবে ভাই। তোমার চোর ভাই ফিরত আইছে জন্য আমার গায়ের দুধ চুরি করে সেই দুধ দিয়ে তাকে দুধ গোসল করা লাগবে, মগের মূল লোক পাইছাও। তোমাকে ধরে যখন থানায় পুলিশের কাছে নিয়ে যায় চোরের বোন চোর, এত ছোট লোকের মতো ব্যবহার করো কিসের জন্য? কি কইলে? আমি ছোট লোকের মতো কথা হইতেছি তা না তো কি, আমি কি চুরি করে মন মন দুধ লিয়ে গেছি নাকি? না তো এক সারের কম হবে দুধ, এর মধ্যে পানি মিলেব, পানি মিলিয়ে ভাইটাকে আমি গোসল করাবো। ওরে দুধ তো দুধই, সে এক সারি হোক আর এক পেয়া হোক, তুমি আমার দুধ চুরি করবে কিসের জন্য? বাইরে বারবার চুরি চুরি কয় না তো, আমি কি তোমার দুধ চুরি করেছি নাকি? কইবের পারো যে তোমাক না কয়ালিছি, তোমাক কয়া দুধ লিবের গেলি যে তুমি লিবের দিলে নানি, সে তোমার ব্যবহার দেখিতে বোঝা যাচ্ছে। আমার গায়ের দুধ কি রিলিফের মাল যে সরকার গোসু করার জন্য দান করা লাগবে? এ হইছে বেলাক্ষণ কিন্তু চোর 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 শুনতেছি, আজারি কথা বাচ্চা কয় না, কি না চুরি করেছে তোমার দুধ? আমি এত অবিবেচক মানুষ না বুঝছ, তোমার অংশ রাইকে এ দেখো ইটু জাল্লা দুধ দিছি, সেই থেকে তুমি চোর 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 করে যাচ্ছ। বেইমানি করে না বিবি বুঝছ, বেইমানি করে বাড়ি নিয়ে জন্যই তো আমার কপালে দুঃখ গেল না, তোমাকে আমাদের ফালতু মানুষের হাজারটা কথা আমার খাবার উপর দাঁড়া থেকে শোনা লাগে। তোমার সাথে এত বেসর বেসর পারবে চাই নিয়ে আমার সাহেব মনে করে এতক্ষণ চলে আইছে, তা গোসল করার সময় হয়ে গেল, বাপরে বাপরে ফালতু লোক রে। ওই বাবা রে বাবা, চোরের মার বড় গলা, চুরিও করলে আবার বড় বড় কথাও শোনায় গেলে, হায় রে দুনিয়া। চিন্তা করে দেখেন নেতা, চোর দুধ গোসল করাবি সেই দুধ তো চুরি। সাহেব চোর তাহলে সারা পাইছি, চোরের বন্ধু তাই কয়ে গেল। বাপ রে বাপ, সে কি কথাবার্তা, এমন ভাবে কথাবার্তা করছিল যে চুরি ধরে নিজেই আমি দোষী হয়ে গেছি। ছেড়ে দিলে কিসের জন্য? চোরাই মাল সহ ধরে নিয়ে আসতে কি যে কর নেতা, চোর কয়েছি তাতেই প্রায় মানহানি মামলা করে দেয়, আর মহিলা মানুষ ধরতে গেলে শেষে বিপদে পড়বো নাকি? নিজেই তো সবকিছু সমাধান দিয়ে দিচ্ছাও, তাহলে আমার কাছে এসে নালিশ দেওয়ার কি দরকার? দরকার তো অবশ্যই আছে নেতা, চোরের ব্যবহার যে এত খারাপ সেটা তো আপনার জানা দরকার নেতা। চিন্তা করে দেখেন, আমি যা চুরি ধরেছি উল্টা আমাক করছে, আমি নাকি ছোট লোক। সাহেব চোর ফিরে আসলো, এ তো আরেক বিস্ফোরা উঠল। অবশ্যই বিস্ফোরা, এই চোরের জন্য তো গরু বাছুরও পালা মুশকিল হয়ে গেছে, এমন ভাবে বললো যে গাড়িটাও তাদের। মহিলা তো তার না দরবার ফেললে দুধের হাড়িটা ভেঙে দিতা। ফালতু কথা কিসের জন্য করছো? দুধের বান্ডোটা ভেঙে ফেললে লসটা কার হতো? চোরের বোন তো আর টাকা দিয়ে কিনেননি, ঘুরে ফিরে তো সে আমারই লস। আমি তো মনে করছিলাম সাহেব চোর সহজে ছাড়া পাবি না, এখন সব চোরেরা যদি এইভাবে বিনা পানিশমেন্টে মুক্ত হয়ে যায় তাহলে তো মহা মুশকিল, গ্রামে তো আমার অশান্তি শুরু হয়ে গেল। ঠিক আছে তুমি যাও, আমি দেখ মানে। ঠিক আছে নেতা, নেতা একটাই মাত্র দুধের গায়ে আমার, খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে।